এই মুহূর্তে জনসমাগমে না গিয়ে যতটা সম্ভব নিরাপদ থাকা উচিত সবার, নিজের নিরাপত্তার স্বার্থে, অন্যের নিরাপত্তার স্বার্থে। আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম তুমি এই 3D মডেলটা তৈরি করে দেখাবো। তো এরকম যেমন প্রথমে আমি ফাইল মেনু থেকে নিউ ফাইল পার্ট সিলেক্ট করে ওকে সলিউশন একটা নতুন ইন্টারফেস ওপেন করলাম। এখান থেকে আমি ইউনিটটা দিয়ে দিই মিলিমিটার গ্রাম এন্ড সেকেন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা প্লেন হোয়াইট, আর এখান থেকে গিয়ে ইমেজ কোয়ালিটিটা দেখুন 32, ইমেজ কোয়ালিটি হায়ার। ওকে, তখন আমি ড্রয়িং ম্যানুয়াল দেখি যে আমাদের এখন ম্যানুয়ালে আউটার সার্কেল 20 রেডিয়াস, ইনার সার্কেল 14 রেডিয়াস, তারপরে এখানে এই একটা শেপ আছে, এটুকু হচ্ছে 14, এটুকু 8, এটা হচ্ছে 6 মিলিমিটার, আর এটা হচ্ছে 24 মিলিমিটার। এখানে আছে একটা রেক্টাঙ্গেল 7.2 বাই হচ্ছে এটা হচ্ছে 6 2 4 6 14। ওকে, তো ফন্ট প্ল্যান স্কেচ সার্কেল সিলেক্ট করে দুটো সার্কেল ড্রয়িং করলাম। এখান থেকে লাইন সিলেক্ট করে একটা লাইন এদিকে 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 লাইন এটা ড্র করলাম। এখান থেকে সেন্টার লাইন সিলেক্ট করে সেন্টার বরাবর আরেকটা লাইন আমি ড্র করলাম। এখান থেকে সেন্টার রেক্টাঙ্গেল সিলেক্ট করে জাস্ট এই পয়েন্টে আমি একটা রেক্টাঙ্গেল ড্র করে নিলাম, আর আবার সেন্টার রেক্টাঙ্গেল সিলেক্ট করে এই পয়েন্টে আমি এখান পর্যন্ত একটা আমি রেক্টাঙ্গেল ড্র করে নিলাম। ওকে, তো স্মার্ট ডাইমেনশন থেকে ডাইমেনশন দিয়ে দেই, এটা হচ্ছে আমাদের 20 ইন্টু 2 14 40, এটা হচ্ছে 14 ইন্টু 2 28 মিলিমিটার, এটা হচ্ছে 7.2 মিলিমিটার, এটা হচ্ছে 14 মিলিমিটার, আর এই আউটার ভেতর যে কাট আউটটা আছে এটা হচ্ছে 2 মিলিমিটার, আর এই লেন্থটা যেটা আছে এটাই থাক, অথবা আমরা একটু কমাই দিতে পারি মোটামুটি 45 জাস্ট যেন এই সম্পূর্ণটা কভার করে। ওকে, তো এখানে এটা হচ্ছে আমাদের 24, এটা হচ্ছে 6 মিলিমিটার, এখান থেকে এডিশনটুকু হচ্ছে 14, তাহলে এখান থেকে আমাদের এই ডিস্টেন্সটুকু হচ্ছে 14 মাইনাস 1.6, তাহলে আমাদের এইটুকু 6 মিলিমিটার হলো। এখান থেকে এডিশনটুকু হচ্ছে 1.6 মিলিমিটার, ওকে, আর এইটুকু এটা হচ্ছে আমাদের 8 মিলিমিটার। ওকে, তো এই আমাদের ড্রয়িংটা এখন ফুলি ডিফাইন। তো এখন আমি টিম এন্টিটি সিলেক্ট করে টিম এন্টিটি সিলেক্ট করার আগে আমি এটা মিরর করে নেই, এই সবগুলা লাইন সিলেক্ট করে মিরর এন্টিটিস এই লাইন বরাবর মিরর, সরি এটা ডিলেট, মিরর আবার আউট সিলেক্ট করে এটা এখানে আমার মিরর হয়ে গেল। ওকে, তো এখন টিম এন্টিটি সিলেক্ট করে জাস্ট এটা এবং এটা এটা কেটে কেটে নিব। এখানে আমাদের এটা এটা এই দুটা
এটা কাট হয়ে গেল ওকে তো এখান থেকে স্কেচ থেকে এক্সিট ফিচার্স থেকে এক্সট্রুডের বস বেস সিলেক্ট করে আমি এক্সট্রুড করব আচ্ছা এটা যদি এটা এক্সট্রুড করব হচ্ছে আমাদের 28 মিলিমিটার 28 মিলিমিটার ওকে তো আমাদের এই শেপটা রেডি তারপরে এখানে আমাদের দুটা হোল আছে হোল দুটো হচ্ছে ডায়ামিটার 4 আর এই থেকে এটা ডিসটেন্স হচ্ছে 5.5 আর এই এস থেকে এটা ডিসটেন্স হচ্ছে 4 তাহলে এই ফেসটা সিলেক্ট করে স্কেচ বি ওরিয়েন্টেশন দিয়ে গিয়ে আমি নরমাল করে নেই তো এখান থেকে সেন্টার লাইন সিলেক্ট করে জাস্ট এখানে একটা আমি ভার্টিক্যাল লাইন ড্র করলাম ওকে সার্কেল সিলেক্ট করে এখানে একটা এবং এখানে একটা দুটো সার্কেল ড্র করলাম স্মার্ট ডাইমেনশন থেকে এই সেন্টার থেকে এই এজ ডিস্ট্রিক্ট হচ্ছে 4 আর এই সার্কেলের ডায়ামিটার হচ্ছে 4 এখান থেকে এই এজ এই ডিস্ট্রিক্ট হচ্ছে 5.5 মিলিমিটার এখান থেকে এজ এডিশন টু হচ্ছে 5.5 মিলিমিটার আর এই সার্কেলটা আমাদের হচ্ছে ডায়ামিটার 4 ওকে এক্সিট এক্সট্রুডেড কাট আমাদের এক্সট্রুডেড কাট ওকে তো আমি সেম জিনিসটা এখানে করব এটা মিরর সাজে মিরর আর মিরর প্লেন হচ্ছে এই প্লেন বরাবর এই প্লেনটা হচ্ছে আমাদের এখান থেকে যদি দেখি তাহলে আমাদের রাইট প্লেন রাইট প্লেন বরাবর মিরর করব আর ফেস টু মিরর মিরর হচ্ছে এক্সট্রুডেড কাট 1 এই আমরা একটা যেটা কাট করলাম এটা ওকে তো এই যে আমাদের এটা হয়ে গেল তো আমাদের এই ফেস এই আমাদের কয়েকটা সার্কেল আছে এটা ড্র করব সার্কেল হচ্ছে আমাদের তিনটা রেডিয়াস হচ্ছে 2 আর প্রত্যেকটা ইকুয়াল স্পেসিং মানে 28 ইকুয়াল টু 7 আর এখানে ফিলেট করা আছে 0.8 রেডিয়াস এখানে ফিলেট আছে ডায়ামিটার হচ্ছে 1.6 সুতরাং এটা রেডিয়াস হচ্ছে 0.8 ওকে তো প্রথমে আমি একটা সেন্টার লাইন সিলেক্ট করে জাস্ট এখানে একটা ভার্টিক্যালি সেন্টার লাইন ড্র করে নিলাম সার্কেল এই সেন্টার একটা সার্কেল ড্র করলাম আর দুই পাশে দুটো সার্কেল ড্র করলাম স্মার্ট ডাইমেনশন থেকে এই লাইন এবং এজ এই ডিস্টেন্স যোগ দেওয়া যাচ্ছে 3.6 মিলিমিটার এই সেন্টার থেকে এই সেন্টার এই ডিস্টেন্স যোগ হচ্ছে 7 এই সেন্টার থেকে এই সেন্টার এই ডিস্টেন্সটুকু হচ্ছে 7 আর এই ডায়ামিটার হচ্ছে 4 ওকে জাস্ট টেনে ধরে এই সবগুলো সার্কেল সিলেক্ট করে ইকুয়াল ওকে এক্সিট এক্সট্রুডেড কাট আর এই যে এগুলো শর্ট কাট এখান থেকে আমরা থোজ অল দিতে পারি ওকে তো শর্ট কাট হয়ে গেল তখন আমাদের ফিলেট করতে হবে তো ফিলেট ফিলেটের ডায়ামিটার হচ্ছে পয়েন্ট রেডিয়াস হচ্ছে 0.8 আর আমরা ফিলেট করব হচ্ছে এটা 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 এজ এবং এজ ওকে তো আমাদের যে এটা সম্পূর্ণ স্কেচটা রেডি তো এটা হচ্ছে আমাদের 3D মডেলিং আজকের টিউটোরিয়াল আশা করি ভিডিওটি ভালো লেগেছে কাজ করতে গিয়ে কোনো সমস্যা হলে আমাদের কমেন্ট করে জানাবেন আর
আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমরা কোনো ভিডিও আপলোড দিলে সাথে নোটিফিকেশন পেয়ে যান। থ্যাংক ইউ ফর ওয়াচিং।